ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর এলাকায়। এই মুহূর্তে 34 নম্বর ওয়ার্ড থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। প্রথম দিকে শুধুমাত্র সামাজিক, সাংস্কৃতিক এবং স্থানীয় শিক্ষা কার্যক্রমের সাথে স্থানীয় কাউন্সিলরগণ প্রতিনিধিত্ব তারা যুক্ত ছিলেন। পরবর্তীতে তাদের কার্যক্রম আরও বাড়িয়ে দিয়ে রাস্তাঘাট নির্মাণ এবং মেরামত, ড্রেনের ব্যবস্থা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ, সেই সাথে ময়লা এবং বর্জ্য অপসারণ সহ এবং মশনিত কার্যক্রম তাদের উপর ন্যস্ত করা হয়। তারপর থেকে আর্থিক এবং জনবল সংকটের কারণে তাদের জনগণের চাহিদা এবং প্রত্যাশা অনুযায়ী তারা ততটা কাজ করতে পারেনি। আজকে আমি সারাদিন মোহাম্মদপুর 33 এবং 34 নম্বর ওয়ার্ডে কাজ করেছি। দুপুরের পর থেকে আমি এই ওয়ার্ডে কাজ করছি, 34 নম্বর ওয়ার্ডে। আমরা দেখেছি যে এখনও প্রধান প্রধান সড়কের সুন্দর কাজ হয়েছে এবং গলিপথে কিছু এবং হাউজিং সোসাইটি এলাকায় এখনও কিছু কাজ বাকি রয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে আছে, মশক নিধন কার্যক্রম চলছে কিন্তু সেটি যথেষ্ট নয় এলাকাবাসী বলছেন। ঠিক এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন। আমাদের যে রুটিন ওয়ার্কগুলো, যে সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক কার্যক্রম, এগুলো তো আমরা করেই যাচ্ছি। আমাদের সকালে মশার ওষুধ, যেটা লার্ভিসাইডের যে মারা হয় সেটা দেওয়া হয়, 4টার পর আপনার ফগার মেশিন দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের সর্বোচ্চ যতটুকু ক্ষমতা, এলাকাটা বড় হয়েছে আগের চেয়েতে, সেই অনুযায়ী আমাদের এখন যতটুকু লোকবল আছে সেই লোকবল দিয়ে আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করছি এলাকাটাকে পরিচ্ছন্ন রাখার জন্য। লাইট পোস্টগুলি ঠিক আছে কি না এগুলো আমাদের লোকজন খেয়াল করছে। নতুন নতুন এলাকা হচ্ছে, আমরা লাইট পোস্ট করছি, এলইডি লাইট করা হয়েছে অলরেডি পুরোটা এলাকা, দেখবেন যে এলাকা অনেক আলোকিত এলইডি লাইট দ্বারা। ড্রেনেজের কাজগুলি করা হচ্ছে, এখন বৃষ্টির দিন না, তারপরে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি এই এলাকাটা ডুবে যায়, এটার জন্য কাজ হবে। আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো এস্টিমেট হয়ে গেছে, এই মাসের শেষে অথবা সামনের মাসে শুরু দিয়ে এলাকার কাজগুলো আমরা করে ফেলবো। আর হাউজিং এলাকার যে কাজগুলো, এগুলো হাউজিংয়ের মালিকরা তো রাস্তা করবে বলে কাজটা তাদের যাদের ভূমি বেচে তাদের বলে করায়, আসলে তারা শেষমেশ করে না কাজগুলি, যেগুলো সিটি কর্পোরেশনকে করে দিতে হয়। আমরাও কিছু কাজ করে দিয়েছি, যে কাজগুলো করতে পারি না, যেগুলো কাঁচা রাস্তা সেগুলো আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা খোয়া ফেলে সেটাকে আবার সিটি কর্পোরেশনের রোলার ওইগুলি দিয়ে ডোলে, যাতে মানুষ চলতে পারে, যাতে রিক্সাগুলো যেতে পারে, সেই পজিশন তৈরি করতে পারে, এইগুলো কাজগুলো আমরা করেছি। এই প্রক্রিয়াগুলি এখনও চলমান, কিছু কাঁচা সড়ক আছে, এইগুলো আমরা মেয়র মহোদয়ের সাথে কথা বলে আমরা এগুলো দিয়েছি। পর্যায়ক্রমে সব কাজগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে, যেহেতু করোনা ছিল অনেক কিছুই একটা বছর আমাদের করতে পারিনি, এখন আবার স্বাভাবিকভাবে আমরা কাজকর্মগুলো। করোনার সময়ে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, যে কারণে আমাদের দেশে কিশোর ছেলেরা মানে পড়াশোনায় মনোযোগ হতে পারেনি। সেই সময়ে কিশোর গ্যাং যেটা সেটা বেড়েছে, বাদকের টুকটাক ইয়েটা বিস্তার ঘটেছিল। আপনারা সাধারণ মানুষ কথা বলেছে, কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, অনেকটা হয়েছে, কিন্তু পুরোপুরি সফল হতে আপনার কতদিন লাগবে মনে করছেন? আসলে এই মাদকের ব্যাপারটা, এটা কিন্তু যে একদম মাদকটা অনেক আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো কিছুটা থেকে যাবে। আমরা সমাজ যাতে কলুষিত না হয়ে যায় সেদিকটা আমরা খেয়াল করবো, যাতে আমাদের ছেলেপিলের একবার শিক্ষার্থীদের জন্য মাঠের অভাব আছে, সেটি কোনো পরিকল্পনা আছে একটা মাঠ করে দেওয়ার? এইগুলো আসলে তো নতুন এলাকা বলতে আমাদের এলাকাটা একদম অনেক আগের, 100 বছর আগের এলাকা। এখানে মাঠ বলতে আমাদের একটা বৈশাখী মাঠ আছে, সেই মাঠটা নতুন করে ডেকোরেট হচ্ছে, যে আগামী জানুয়ারিতে মাঠটা খুলে দেওয়া হবে সবার জন্য উন্মুক্ত। আমাদের এখানে শহীদ বুদ্ধিজীবী কলেজ নামে একটা প্রস্তাবিত কলেজের জায়গা আছে, ওইখানে একটা বড় মাঠ আছে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এখানকার জনপ্রতিনিধি শেখ মোহাম্মদ হোসেন খোকন। আমরা আপাতত এই ছিল আমাদের এখানকার সবশেষ খবর, আমরা পরবর্তী আগামী শনিবার অন্য কোনো ওয়ার্ডের সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের সাথে কথা বলব।